ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখা উদুদ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আমি তো এখন কলকাতায় আছি। তো আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। জানো তো, শরীরটা আমার কিছুতেই পারমিট করছে না। ঠান্ডা গরমে একদম কাহিল অবস্থা, ভীষণ সর্দি জ্বরে পড়েছিলাম, গলা বসে গেছে। কী কী করেছিলাম একটু ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম আর কি, এটা আগের ভিডিওটা। তো ভিডিও তো আমার না এখন আর আগের সেই এনার্জিটা নেই যে ভিডিও করে তোমাদের সাথে সব শেয়ার করব। গ্রামের বাড়িটা যারা যারা দেখোনি তারাই প্লিজ দেখে নাও কত সুন্দর আমাদের গ্রামের বাড়িটা। আর জানো তো এখন আর সেই, সত্যি আবারও বলছি, আগের এনার্জিটা আর খুঁজে পাচ্ছি না। মনে হয় আস্তে আস্তে ইউটিউব আমার ছেড়েই দিতে হবে। কেন বলো তো, শরীরও পারমিট করছে না, ভাইরালও হচ্ছে না, মনটা ঠিক ভালো লাগছে না, কি করব বলো। আর তখন এক মাস আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু ওখানে মোটামুটি ঠান্ডাই ছিল। এই দেখো খুব সুন্দর, কিন্তু আজকেও শরীরটা ভীষণ খারাপ। অনেক দিন দেখো কোনো ভিডিও দেই না। আর এটা হচ্ছে মানে বরবটি আলু ভাজা করেছিলাম। আর আমাদের ওই দেখো আমাদের এই গাছটা কত সুন্দর সাদা সাদা ফুল হয়ে আছে, কত ভালো লাগছে দেখতে বলো। আজকে সকালে আবার জ্বর এসেছে, আমের মুকুলও এসেছে, আমও হয়েছে। দেখো জানি না কতগুলো থাকে আম। আজকে আবার খেতে হবে গো, জ্বর জ্বর লাগছে আবার, আর ভালো লাগছে না ওষুধ খেতে। জানো তো গলাটা একদম বেশি হয়েছে, কথা বলতে পারছি না। আমি এই ফুল গাছ লাগিয়েছিলাম, ফুলও হয়েছে, দেখেছো, দেখতে পেরেছো এই সুন্দর নীল আকাশ সুপারি গাছ। তোমরা তো আমার সাথে থাকছো না কেউ, কেন বলো তো, আমার ভালো লাগছে না জানো তো। ওই দেখো একটু চা খেয়ে নিচ্ছিলাম রুটি দিয়ে, কেমন লাগলো বলো ভিডিওটা। তোমরা আমাকে আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার মতো হো না, বাই।